খাটিয়ার উপরে চিৎকার যদি লাউসামিয়াল ইনসানু মানুষ শুনতে পেত লা সয়ক মানুষ বেহুশ হয়ে যেত নিশ্চয় জাহান্নাম ইউলকা মিন শাফাতি জাহান্নাম একটা জাহান্নামের কিনারা থেকে একটা পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হলো ফাতাহবি ফিহা 70 আমান ওর মধ্যে 70 বছর সেই পাথর পড়ছে হাদিসের বিধান লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন কোরআনের বিধান লঙ্ঘন করলেও সীমা লঙ্ঘন ভেবে নিয়েছে যে আমার আইল যদি আমি সমস্ত দিকতে কেটে 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 এক সারি ধান বৃদ্ধি করতে পারি সমস্ত ধানের ক্ষেতে তাহলে মনে হয় হাফ বস্তা ধান আমার বেশি হবে আপনি জাহান্নামের আমল করে বসেছে শতবার তাহাজ্জুদ পড়েন পর্দা করেন হজ করেন যাকাত দেন মসজিদ বানান মাদ্রাসার সেক্রেটারি মসজিদের সেক্রেটারি আপনি কত কিছু কিন্তু ওইখানে আর কাজ হবে না আমাকে জাহান্নাম দেখানো হলো সেখানে অধিকাংশ নারীরা দেখতে পেলাম জাহান্নামী আমি সেখানে দেখতে পেলাম অধিকাংশ নারীরা জাহান্নামী ওয়া উরিতুল জান্নাহ আমাকে জান্নাত দেখানো হলো ফাইযা আকসারু আহলিহাল ফুকারা সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ ফকির দরিদ্র শ্রেণীর মানুষেরা জান্নাতি আরে নারীদের নেতৃত্ব দিবে পুরুষ আর এখন দুনিয়া চলছে পুরুষের নেতৃত্ব দিচ্ছে কারা অধিকাংশ নারীরা জাহান্নামী ওয়া উরিতুল জান্নাহ আমাকে জান্নাত দেখানো হলো ফাইযা আকসারু আহলিহাল ফুকারা সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ মানুষ হচ্ছে গরিব মানুষ জান্নাতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن أهون أهل النار عذابا يوم القيامة لرجل على أخمص قدميه جمرتان يغلي منهما دماغه كما يغلي المرجل أو كما قال عليه الصلاة والسلام متفق عليه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام বানিয়া বাড়ি জামে মসজিদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী সম্মেলন জামালপুর ইসলামে ইসলামপুরে আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামা ইকরাম পূর্বে আলোচনা রাখছিলেন আমাদের ভাই আল আমিন আশা করি আমরা এ নিয়তে বসব আজকের আলোচনা থেকে বক্তা শ্রোতা সকলেই যেন উপকৃত হতে পারি আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর প্রশংসা করছি যে প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা শুনছিলাম জিকিরের উপরে যার পরিণতি হচ্ছে জান্নাত বাকি থাকলো তার বিপরীত অল্টারনেটিভ সাইড যেটা সেটা হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব যদিও অনেকেই জাহান্নামের আলোচনা বহুবার শুনেছি আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে কুল্লু জাদিদিন লাযীযুন অর্থাৎ প্রত্যেক নতুনত্বে নতুন ভিন্ন স্বাদ রয়েছে আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান দিয়ে যতটুকু বের করবেন ততটুকু অনুযায়ী আমরা আমল করব মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মানুষের জন্য চিরসুখের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যেমন সৃষ্টি করেছেন পক্ষান্তরে মানুষ যখন অবাধ্য হবে মানুষ যখন অবাধ্য হবে তার বিপরীতে তাকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি মূলত তার পরিণতির কারণে তার আমলের কারণে যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ফল অনুযায়ী দিবেন সেটা হচ্ছে জাহান্নাম জাহান্নাম বড় কঠিন জায়গা কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন 66টি স্থানে প্রায় 66টি স্থানে জান্নাতের আলোচনা করেছেন আবার বিপরীতে যদি লক্ষ্য করি প্রায় 77টি স্থানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আলোচনা করেছেন যেমনি ভাবে সালাতের আলোচনা এসেছে সাথে সাথে যাকাতের আলোচনা এসেছে যেখানে জান্নাতের আলোচনা এসেছে সেখানে জাহান্নামের আলোচনা এসেছে যেখানে মুমিনদের কথা এসেছে সেখানে কাফেরের কথা এসেছে যেখানে দুনিয়ার সুখ শান্তি নিয়ে দুনিয়া নিয়ে কথা বলা হয়েছে সেখানে আখিরাতের বাস্তবসম্মত সুখ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এক পক্ষে যেমন শাস্তির কথা আর এক পক্ষে তেমন শান্তির কথা কারণ ঈমান হচ্ছে দুইয়ের মধ্যখানে ঈমান হবে খৌফ আর রাজা অর্থাৎ ভয়ও থাকবে আশাও থাকবে এ দুইয়ের মাঝে ঈমান মুসলমানের
আমি যেমন আল্লাহকে ভয় করব একদিকে, আবার অপর দিকে আমি যে আমল করছি আল্লাহ যদি করুণা করেন, আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণায় দয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরসুখের জান্নাতে যেতে পারবো, আবার পক্ষান্তরে আমি যদি ব্যত্যয় করি বিপরীত করি তাহলে চিরশাস্তির জায়গা জাহান্নামে যাব। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ঠিক বিপরীত ভাবে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। এক দ্বিতীয় বিষয় যেটা প্রশ্ন থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বললেন যে আমি আদম সন্তানকে বড় যত্ন করে তৈরি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, উত্তম অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু তার আমলের কারণে ওই অতল তলে তলিয়ে গেছে যা ভ্রষ্টতার অতল তল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, কিন্তু আমলের কারণে, আমার আপনার আমলের কারণে, আমার আপনার প্রতিদানের কারণে, আমল যতটুকু করার দরকার ছিল, যে গাইডলাইনে চলার দরকার ছিল তার বিপরীতে চলার কারণে আমি আপনি ওই সৃষ্টির বিপরীত সৃষ্টি হয়েছে, অর্থাৎ নিকৃষ্ট সৃষ্টিতে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করলেন যে জাহান্নামে কারা যাবে, যাদের চোখ রয়েছে চোখ থাকতেও দেখে না, হৃদয় বা অন্তঃকরণ রয়েছে, বডির সিগন্যাল রয়েছে, আমরা হয়তো বা হৃদয় বা অন্তঃকরণ সম্পর্কে জানি না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের সিগন্যাল এভাবে দিয়েছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, শুনে নাও শুনে নাও, তাকওয়া এখানে এখানে, ও আশারা ইলা সদরিহি। তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে শুনে নাও তাকওয়া এখানে এখানে, সাহাবায়ে কেরাম বলছেন যখন তাকওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আশারা ইলা সদরিহি, তিনি তার বুকের দিকে লক্ষ্য করলেন, তিনি বুকের দিকে বক্ষের দিকে স্পষ্ট করলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, হে পৃথিবীর মানুষ, হে উম্মতে মুহাম্মাদীরা জেনে রেখো, নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, জেনে রেখো নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এমন একটি টুকরা রয়েছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন ওটা ঠিক থাকে তখন তার বডি সহ তার সমস্ত শরীর ঠিক থাকে, ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন তার এই অন্তঃকরণ নষ্ট হয়ে যায় তখন তার সমস্ত শরীর নষ্ট হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, আর সেটা হচ্ছে অন্তর, মানুষ পাপ কাজ করলো না নেকির কাজ করলো অন্তর থেকে একটা সিগন্যাল আসে, আসে না? আপনি বলবেন এই ফতোয়াটা কি, আপনি বলবেন আমি এটা হালাল করি না হারাম খাই, আপনার হৃদয়ের কাছে আগে জিজ্ঞাসা করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বললেন যে মানুষের এই জায়গা যদি ঠিক থাকে তাহলে তার পুরা বডি ঠিক থাকবে, আর এই জায়গা যদি নষ্ট হয়ে যায় তার তার পুরা বডি নষ্ট হয়ে যায়। কি বোঝা যায়? ট্রাফিক সিগন্যাল বোঝা যায়, সিগন্যাল জ্বলেছে লালবাতি, সুতরাং গাড়ি থামতে হবে, নতুবা এখনই জরিমানা করবে, এখনই হারামে যাবে। আবার যখন গ্রিন সিগন্যাল পড়েছে তখন মানুষেরা বুঝতে পেরেছে না এখন সিগন্যাল উঠে গেছে এখন চলা যাবে, তার মানে এখান থেকে বোঝা যায় যে মানুষের হৃদয় বা অন্তঃকরণের একটা সিগন্যাল আছে। আপনি বলছেন এটা হালাল নাকি হারাম, আপনি বলছেন ব্যাংকে টাকা রাখি, রাখার পরে ওটা আমার তো আমারই টাকা, ব্যবসায় খাটিয়ে ইত্যাদি ইত্যাদি ভাবে একটা প্রসেসিং, ডিরেক্ট অর ইনডিরেক্ট প্রসেসিংয়ে আমাকে আপনাকে কিছু দেয়, আপনি বলছেন আমার নামে রাখি না স্ত্রীর নামে রেখেছি, হুজুর বা উস্তাদজি আপনি একটু বলবেন ফতোয়াটা কি, ফতোয়া আপনি জানেন, ফতোয়া আপনি জানেন, আপনি বলবেন যে নারী পর্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি বলছেন পর্দা করতে, কিন্তু মা জহার অর্থাৎ মুখমণ্ডল তো পর্দা করতে বলা হয়নি, তো আমি পর্দা করছি না তো আমি কি জাহান্নামে যাব? আপনি বুঝতেছেন এই কথা, আপনি মহিলা যদি হন বা আপনার আপনার শ্বশুর যখন আপনার শ্বশুরকুল থেকে অর্থাৎ আপনার শাশুড়ি যখন আপনাকে দেখতে গেল বা অথবা আপনার স্বামী যখন আপনাকে দেখতে গিয়েছিল তখন মুখটা মনে হয় ঢাকা রেখে দেখেছিল নাকি, নাকি মুখ খোলা ফেস দেখেছিল মেন, না অন্য কিছু দেখেছিল, কথা বলবেন
মানুষের অবয়ব বা চেহারা বোঝা যায় কোথায়? ফেসে। তাহলে ফেস ঢাকতে হবে, ওটা হালাল নাকি হারাম ফতোয়া কি আমার কাছে জানতে আসার দরকার আছে? ব্যাংকে টাকা রেখে আপনি খাবেন বিনা পরিশ্রমে, আপনি কি হালাল হারাম এই ফতোয়া আলেম ওলামার কাছে নিতে আসার দরকার আছে? আপনি বুঝতে পারছেন? আপনি আমি বুঝতে পারছি। তারপর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আরে তাদের হৃদয় রয়েছে, অন্তঃকরণ রয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, ওটা তারা চিন্তা করে না, কান দ্বারা শোনে না, এই না শোনা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এটা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম ভাবে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি উত্তম জায়গায় তথা জাহান্নামে রাখতে পারতেন। যে জান্নাতের বিশালতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাবু কাউসিন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আরে তীর ধনুক রাখার জায়গা এক বা দেড় হাত অল্প জায়গা, সেই জায়গা হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম। তাহলে জান্নাত কত উত্তম আর দুনিয়া কত নিকৃষ্ট। অথচ আমি আপনি দুনিয়াকে গ্রহণ করেছি, আবার যেটাকে ধরার দরকার সেটাকে বর্জন করেছি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে জান্নাতের কথা বলেছেন তেমনি ভাবে জাহান্নাম থেকে সতর্ক এবং সাবধান করেছেন। কেন করেছেন? ব্যক্তি যেমন চিরসুখের জায়গা জান্নাতে যাবে, আবার ব্যত্যয় করলে চিরশাস্তির জায়গা জাহান্নামে যাবে। সুতরাং জান্নাতের আশার কথা যেমন বলতে হবে, জাহান্নামের শাস্তির জায়গা সেটার কথাও বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জান্নাতের কথার চাইতে জাহান্নামের আলোচনা কোরআনুল কারিমে বেশি নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য আমরা জাহান্নাম নিয়ে কথা বলবো, সাথে সাথে বর্তমান সময়ের মানুষেরা বেশি বেশি কোন জাহান্নামে আমলগুলো করছে সেগুলো আলোচনা করার প্রয়াস পাবো ইনশা আল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আলোচনা আমরা বেশি সময় করবো না, আপনারা সময় দিবেন একটু আমাদের ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন বলবেন জান্নাত অথবা জাহান্নাম সে তো অনেক দূরের কথা, সেটা কি আজও সৃষ্টি হয়েছে না হয়নি? সৃষ্টি যদি না হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়েছে, তাকে মেরাজে নেওয়া হয়েছিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সলাত দান করলেন, পঞ্চাশ ওয়াক্ত সলাত। কত ওয়াক্ত সলাত? পঞ্চাশ ওয়াক্ত সলাত। আম্বিয়া কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলেন আপনি আল্লাহর কাছে যান, কারণ আপনার উম্মত মা ইউতিকুন তারা সক্ষম হবে না। পঞ্চাশ ওয়াক্ত সলাত যদি হতো ভাই তাহলে কি অবস্থা হতো? আপনি আমি কখন সলাত আদায় করতাম? এই বুঝি পড়লাম আবার পড়তে হবে, এই যে পড়েছি আবার পড়তে হবে, অবস্থা তাই হতো না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? খামসুন লি খামসিন, তিনি রাখলেন পঞ্চাশ, রাখলেন কত হলো? পাঁচ অক্ত, কিন্তু সওয়াব পাবো আমরা কয় অক্তের? পঞ্চাশ অক্তের। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। আল্লাহ এই বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই বৈশিষ্ট্য দিয়ে আমাদের বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, অতএব বৈশিষ্ট্য যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যদি জান্নাত দেন তাহলে তিনি বিচার কিভাবে করলেন এটা আমার আপনার বোধগম্য হবে না। শীতের রাত কত মানুষ কাঁথা মুড়ি দিয়ে থাকে, লেপ মুড়ি দিয়ে থাকে, কত মানুষের হুঁশই থাকে না যে ফজরের আজান কখন হলো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের আজান হলো অথচ সে ঘুমিয়ে থাকলো, ফাবাল শাইতানু ফি উদুনাই, শয়তান তার দুই কানে গর্ত ভরাট করে পেশাব করে দিল, শুনবে কি করে? আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তাহলে আমাকে আপনাকে শয়তানের পেশাব থেকে কানকে মুক্ত করতে হলে, শয়তানের পেশাব থেকে কানকে মুক্ত করতে হলে কি করতে হবে? সালাত আদায় করতে হবে, ফজরে উঠতে হবে। এখন দুই একদিন এরকম হতে পারে, প্রতিদিন যদি এমন হয় এটা একটা বিষয়, আবার সালাতই আদায় করে না, সে বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। হয়তো বা আজকের এই আলোচনা থেকে আমাদের কারোর হেদায়াত হতে পারে, আল্লাহর কাছে আমরা হেদায়াত চাই। আল্লাহুম্মা হদিনা, আল্লাহুম্মা হদিনি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা, সকলে পড়ুন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি, নিশ্চয় আমি, আসআলুকাল হুদা, আপনার কাছে হেদায়াত চাই। কি চাই? হেদায়াত চাই। এটা কে চাইতেন? কে চাইতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেদায়েত চাইতেন আমরা আরো একবার চাচ্ছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে হেদায়েত চাচ্ছি হেদায়েত কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে হেদায়েত যদি তাকদিরে নসিব না হয় তাকদির যদি আমার না থাকে আল্লাহর কাছে যদি না চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হেদায়েত চাইতেন এজন্যই তো তিনি বললেন লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা তিনি বারবার পড়তেন সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত কার কাছে আল্লাহ সরল সহজ হেদায়েত দান করুন সরল সঠিক পথ দান করুন কে চাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় চাইতেন সূরা ফাতিহার মধ্যে এজন্যই আমরা বলে থাকি লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব অতএব সিররি হোক জেহরি হোক নফল হোক ফরজ হোক সর্ব অবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি না পড়ি তার সালাত হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যে ফাসালাতু খিদাজুন 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 তার সালাত ত্রুটিযুক্ত তার সালাত ত্রুটিযুক্ত তার সালাত ত্রুটিযুক্ত আমি আপনি কি সালাতে দাঁড়াই সালাতকে ত্রুটিযুক্ত করতে না সালাত আল্লাহর কাছে দিতে সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফা ইন্নাহু ইউনাদি রাব্বা আরে যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় সে তার প্রভু রব আল্লাহর সাথে ডাইরেক্ট গোপনে আলাপরত থাকে গোপনে আলাপ কার সাথে রবের সাথে গোপনে আলাপ কিভাবে হয় এটা তো কানে কানে হয় খুব গোপনে যেন কেউ না জানতে পারে কেউ না জানতে পারে গোপনে আলাপ হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গোপনে আলাপ হয় কার সাথে কার সাথে আল্লাহর সাথে আমি আপনি বলছি না গোপনে আলাপ হয়নি সুতরাং হুজুর আপনি দুহাত তুলে আমাদের জন্য একটু দোয়া করে দেন মানে গোপনে আলাপই বুঝি নাই গোপনে আলাপ বুঝি না এজন্য হুজুরকে ভাড়া করতে হবে বলবেন এ কথা কেন বললেন কেন বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কানা আহাদুকুম ফিস সালাহ যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় ফা ইন্নাহু ইউনাজি রাব্বা সে তার রবের সাথে গোপনে আলাপ করে আর আপনি গোপনে আলাপ তো বুঝলেন না হুজুরকে আরেকটা বিদাতের দিকে ধাবিত করলেন আবার যদি হুজুর না করে তাহলে হুজুরকে ওই চাকরি থেকে চাকরিচ্যুতও করলেন বহু ইমাম সাহেবকে চাকরিচ্যুত করা হয়েছে এক সুন্নাত প্রতিষ্ঠিত করতে যে আর এক সুন্নাত দূর করতে যে আজও পর্যন্ত বহু মসজিদে ইমাম সাহেবের এরকম বিড়ম্বনায় পড়তে হয় না ইসলাম বুঝি নাই কি বুঝি নাই ইসলাম বুঝি না ইসলাম কেমন জিনিস ইসলাম কিভাবে আমল করতে হয় এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমের মধ্যে ১৬ পৃষ্ঠা একটি বাব বা পরিচ্ছেদ রচনা করেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল হুন্ডা কিনেছেন হুন্ডা কি আপনি চালানো শিখে হুন্ডা চালাবেন না না চালানোর আগে হুন্ডায় উঠলেন পিছন থেকে পিক আপ মারলেন হুন্ডা চলতে শুরু করলো আপনাকে রাস্তা দেখাবে না খানা আর পুকুর দেখাবে কোন দিকে পড়বে আপনি দিবেন পিক আপ দিয়েছেন গ্যাস আপনি মারতে হবে ব্রেক দিয়েছেন পিক আপ কোন দিকে যাবে অ্যাক্সিডেন্ট হবে না এই জন্যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল জানার পূর্বে কি আমল করার পূর্বে আমি কথা বলবো আমাকে আগে পড়তে হবে তারপরে কথা বলতে হবে দেখেন না দু একটা বক্তা ভাইরাল হয়ে যায় উল্টা পাল্টা বলে হ্যাঁ আন্তা জান্নাতি নাউযুবিল্লাহি মিন যালিক মানে আরবি গ্রামারের কি যে কি আরবি ভাষার কি যে কি আল্লাহু আকবার এরকম কমন ভুল কি করে হয় এটা তো বুঝে আসে না আমি বড় আলেম সাব্যস্ত হয়েছি আমরা আপনার সমালোচনা করছি না কিন্তু নিজেকে জাহির করতে যে মূর্খতামি করার সুযোগ নাই ভুল হতে পারে তবে তারাই কিন্তু আবার বড় আলেম হিসাবে জাহির করছেন আমরা তাদেরকে বলবো হ্যাঁ ভুল ত্রুটি হতে পারে এটা স্বাভাবিক কিন্তু কখনো এরকম তাকব্বুরি ভাবে জাতির সামনে উপস্থাপন করা যাবে না আমি অমুক ডক্টর আমার এই ক্ষমতা আমার এই সেন মূসা আলাইহিসসালাম যখন বনি ইসরাইলের সামনে কথা বলছেন বনি ইসরাইলের সামনে কথা বলছেন তখন বনি ইসরাইলরা প্রশ্ন করেছে মানে আলামু মিন্না ইয়া মূসা আলাইহিসসালাম আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি মূসা আলাইহিসসালাম ভাবলেন যে হ্যাঁ তাহলে যেহেতু আমার কাছে আল্লাহর ওহী আসে আমি যেহেতু এই সময়ের নবী তাহলে আমিই হব সবচেয়ে জ্ঞানী তো আমিই সবচেয়ে জ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ
হলো না, তাই তিনি কার কাছে পাঠালেন? খাজির আলাইহিসসালাম, আরবিতে হয় খাজির, আমরা বাংলায় পরিচিত আছে খিজির বলে। ইউসা বিন নুনকে নাও সাথে, যাও ওর কাছে চলে, তোমার চেয়ে অনেক জ্ঞানী। বাস্তবতা তাই দেখা গেল, মুসার চাইতেও খাজির জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন, আরে যেন জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, সুতরাং জ্ঞান নিয়ে তাকব্বুরি করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আগে জানতে হবে সলাত কিভাবে আদায় করব, সেই পদ্ধতি আমাকে জানতে হবে। সলাতের মধ্যে কি আছে, আপনি সলাতুর রসুল খুলুন। মোহতারাম আমিরে জামাতের লেখা সলাতুর রসুল, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। আপনি বই কিনবেন না, আপনি সফটওয়্যার দিয়ে নামান, ওই বাংলা হাদিস পিডিএফ এর মধ্যে আপনি পেয়ে যাবেন সলাতুর রসুল, কিভাবে সলাত আদায় করতে হয়, সূরা ফাতিহার অর্থ কি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমাকে এবং আমার পাপ থেকে এত দূর করে দিন যেমন পূর্ব এবং পশ্চিম দূর। তো আমি আপনি বুঝেই নাই, আমি আপনি বুঝেই নাই যে কিভাবে সলাত আদায় করতে হয়, সলাতের মধ্যে মর্ম কি, সলাতের অর্থ কি। এজন্যই তো আমাদের হেদায়াত ওইভাবে জোটে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ হেদায়াত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নামে তিনি দিবেন আমাদের কৃতকর্মের কারণে, জাহান্নামে তিনি দিবেন আমাদের কৃতকর্মের কারণে। জাহান্নাম, জাহান্নাম বড় কাছে। আমি আপনি যদি মনে করি জাহান্নাম অনেক দূরে, এটা ভুল হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়ান নারু মিছলু যালিক আও কামা ক্বাল। যে আল জান্নাতু আকরাবু মিন শিরাকি নালিহি, জুতা আর জুতার ফিতা, আপনি আমি জুতা পায়ে দেই, জুতার ফিতা কি 3 মাইল দূরে, 6 মাইল দূরে, আমার থেকে 3 হাত দূরে, আমি কত দূরে আর জুতা কত দূরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা শিরাকি নালিহি, তোমাদের জুতার ফিতার চাইতে জান্নাত নিকটবর্তী, ওয়ান্নারু মিছলু যালিক, জাহান্নামও এত নিকটবর্তী। তাহলে খুব কাছে হয়ে গেল না জান্নাত জাহান্নাম? তার মানে কি বোঝানো হলো, কি বোঝানো হলো? আপনি মরলেন, জান্নাত অথবা জাহান্নাম আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি আমি ভেবেছি খাটিয়ার উপরে আছে আব্দুল্লাহ আব্দুর রহমান, ব্যাস যাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি কবরে, কোনো শব্দই নেই, কোনো সমস্যাই নেই। অথচ সমস্যা মরণের পর থেকে শুরু হয়েছে, জান্নাত অথবা জাহান্নাম তার সামনে উপস্থাপন করা হয়েছে। কেমন ভাবে? সহিহুল বুখারী কিতাবুল জানাইজ, জানাজা অধ্যায়ের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উজিয়াতিল জিনাজা ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি ওয়াইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উজিয়াতিল জিনাজা, যখন জানাজাকে প্রস্তুত করা হয়, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, কিছু মানুষ তাদের কাঁধের উপরে খাটিয়াই করে ওই লাশকে কবরে নিয়ে যায়, ফাইন কানাত সালিহাতান, যখন ব্যক্তি সৎ হয় ভালো হয়, ক্বালাত কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, একটু পরে আমাকে জান্নাতের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, আমার জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, আমার জান্নাতের সুগন্ধির সাথে আমি সম্পৃক্ত হয়ে যাব। কে বলে? ভালো ব্যক্তি বলতে থাকে, কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি ব্যক্তি অসৎ হয়, ক্বালাত বলতে থাকে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় আফসোস, হায় দুর্ভোগ, আইনা তাযহাবুনা বিহা, আজকে আমাকে নিয়ে তোমরা কোথায় যাচ্ছ, একে নিয়ে কোথায় যাচ্ছ। ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাই, ইয়াসমাউ সাউতাহা কুল্লা শাই, সব কিছু, কুল্লু শাই, সব কিছু শুনতে পারে, ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত, লাউ সামিয়াল ইনসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই খাটিয়ার উপরে চিৎকার, যদি লাউ সামিয়াল ইনসানু, মানুষ শুনতে পেত, লা সাইক, মানুষ বেহুশ হয়ে যেত। আমি আপনি ভেবে নিয়েছি জান্নাত জাহান্নাম মনে হয় ওই কবে, মানে মালাকুস সুর, ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলে আমরা যাকে চিনি মালাকুস সুর, মূলত কখন সিংহায় ফুৎকার দিবেন, তখন প্রলয় হবে, তখন বিরাট কিয়ামত হবে, তারপর জান্নাত জাহান্নাম। আরে আপনি মরলেই জান্নাত অথবা জাহান্নাম আপনার সাথে সামনে এসে হাজির।
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরে জান্নাত তোমাদের জুতার ফিতার চেয়ে অধিক নিকটবর্তী আরে জাহান্নাম তোমাদের জুতার ফিতার চাইতে অধিক নিকটবর্তী জুতা কোথায় আর ফিতা কোথায় খুব কাছে বোঝাই মরলেই জান্নাত অথবা জাহান্নামের ব্যাপারে তাকে সতর্ক এবং সাবধান সে দেখতে থাকে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন এক হাদিস দিয়ে আরেক হাদিসের ব্যাখ্যা এটা স্পষ্ট হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ব্যাখ্যা দান করেছেন এখন আমি আপনি বলবো জান্নাত আল্লাহ চাইলে তো দিতে পারে জাহান্নাম তিনি কেন দিবেন এত সুন্দর করে সৃষ্টি করেছেন আমার চেহারা এত সুন্দর আমার চেহারা আমার ত্বকে একটু আগুন লাগলেই আমি কষ্ট পাই আল্লাহ আমার উপর করুণা করে জান্নাত দিবেন জাহান্নাম আমাকে জাহান্নামে দিবেন না জাহান্নাম আর যদি হয়ও জাহান্নাম যদি যায়ও তাহলে তো একদিন জাহান্নাতে আল্লাহ দিবেন নাউযু বিল্লাহ ওই জাহান্নামের আগুন কি আমি আপনি সইতে পারবো জাহান্নামের আগুন আমি আপনি কি সইতে পারবো যে হাদিসটি শুরুতেই বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন যিনি খুব হেল্প করেছেন সহযোগিতা করেছেন চাচার নাম কি ছিল আবু তালেব আবু তালেব জান্নাতী না জাহান্নামি আবু তালেব জান্নাতী না জাহান্নামি জাহান্নামি কারণ কি এটা হাদিসে স্পষ্ট হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্না আহওয়ানা আহলান নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুল আলা আখমাসা কদমাইহি জামরাতান ইন্না আহওয়ানা আহলান নার নিশ্চয় সর্বনিকৃষ্ট জাহান্নামী সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে যাকে সেটা হলো চাচা আবু তালিব তার পায়ের নিচে আগুনের জাহান্নামের দুটি টুকরা রাখা হবে অন্য হাদিসের মধ্যে আগুনের জুতা পরিধান করা হবে আরো অন্যান্য বিভিন্ন কথা বলা হয়েছে হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় অল্প পরিমাণ তার পায়ের নিচে কিছু যোগ করা হবে লাগিয়ে দেওয়া হবে যার কারণে চাচা আবু তালিবের যে ইয়াগলি মিনহা মিনহুমা দিমাগু তার মগজ টক বক করে ফুটতে থাকবে কামা ইয়াগলিল মির্জাল যেমনি ভাবে ফুটন্ত পানি পাতিলের মধ্যে টক বক করে ফুটতে থাকে চাচা আবু তালিব অনেক কাছের ছিলেন অনেক কাছের ছিলেন চাচা আবু তালিব চাচা আবু তালিবের কষ্ট দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে গেছেন পাশে যাওয়ার পরে বলছেন আই আম্মি আমার চাচা কুল আপনি বলুন কালিমাতান হাজ্জুলাক ইনদাল্লাহ এই বাক্যটা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই এই স্বীকৃতি এবং সত্যায়ন আপনি করুন আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব চাচার নসিব হয়েছিল চাচার নসিব হয়নি কারণ কি ডানে তাকায় বামে তাকায় দেখে ওই চাচা তো ভাই চাচারা আরো বাপদাদারা সবাই আছে আবু তালিবকে সবাই বলছে আবু তালিব তুমি তোমার বাপদাদার ধর্ম ত্যাগ করে এই শেষ অন্তিম মুহূর্তে মুহাম্মাদের ধর্মকে তুমি কবুল করে আমাদের কলঙ্কিত করে যাবে এটা কি করে সম্ভব আবু তালেবের ভাগ্যে আর তাকদীরে এটা নসিব হলো না চাচা আবু তালেব ওই বংশ পরম্পরায় ওইভাবেই থেকে গেল এই চাচাকে জাহান্নামের সর্বনিম্ন আজাব দেওয়া হবে তাই তো চাচার ইয়াগলি মিনহুমা দিমাগু এই দুয়ের কারণে তার ঘিলু টক বক করে ফুটবে কামা ইয়াগলিল মির্জালু ওয়াল কুমকুম যেমনি ভাবে ওই ফুটন্ত গরম পানি অর্থাৎ পাতিলের মধ্যে টক বক করে ফুটে চাচা আবু তালিবের অবস্থা এমন হবে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ ওই জাহান্নামে যেন আমরা মুসলমান না যাই আল্লাহ ওই জাহান্নাম থেকে আমাদের হেফাজত করুন ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم হে আল্লাহ আমাদের জাহান্নামের আজাব থেকে দূরে রাখুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার আল্লাহ কবরের আজাব থেকে জাহান্নামের আজাব থেকে আপনার কাছে পানাহ চাই আল্লাহুম্মা আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা বলছিলাম জাহান্নাম বড় ভয়াবহ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন নারুকুম জুজ উম মিন 70 জুজ আম মিন নারি জাহান্নাম
শুনে নাও পৃথিবীবাসী, আরে তোমাদের যে আগুন রয়েছে এটা জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ, অনেক ভাগ রয়েছে 70 দ্বারা আধিক্যতা বোঝানো হয়েছে। অনেক তুলনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমাদের দুনিয়ায় যে আগুন রয়েছে জাহান্নামের 70 ভাগের এক ভাগ হচ্ছে সেই আগুন, এই আগুন যদি এক ভাগ হয়ে এই জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় তাহলে ওই জাহান্নামের আগুনের পাওয়ার কত, শক্তি কত। এক পারমাণবিক বোমা বলি আর অ্যাটম বোমা বলি, ওই মালউন অভিশপ্ত জাতি ইসরায়েল ওই ফিলিস্তিনের উপরে মারছে তাই সারখার হয়ে যাচ্ছে পুড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আজকের প্রোগ্রাম থেকে, আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলিম ভাইদের আপনি হেফাজত করুন, আমিন। আল্লাহ ওই ইসরায়েল মালউন তারা অভিশপ্ত, ওই খাইবার থেকে তারা অভিশপ্ত, রাসূলের যুগ থেকে অভিশপ্ত, আল্লাহ আসমানি গজব তাদের উপরে বৃষ্টির আকারে নাজিল করুন, আমিন। সেই দৃশ্য দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ এভাবেই করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দোয়া করেছিলেন। মক্কায় দোয়া করেছিলেন, পরবর্তীতে প্রায় 12-13 বছর পরে যে মদিনায় সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। সুতরাং হে ফিলিস্তিনের ভাইরা, মুসলিম ভাই হিসেবে দোয়া করছি তোমরা সবর করো, আল্লাহর বিজয় তোমাদের জন্য আসবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে তাদের জন্য ফরিয়াদ করি যারা স্বজন হারাচ্ছে, যারা মা হারাচ্ছে, যারা পিতা হারাচ্ছে। আহ আফসোস, 30 জন সদস্য, 2-1 জন বেঁচে আছে আর সবই শেষ। আল্লাহ তাদের শহীদ হিসাবে কবুল করুন, আমিন। আল্লাহ তাদের সবরে জামিল তথা উত্তম সবর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহুদি জাতকে আপনি ধ্বংস করুন, তাদের অভিসম্পদ আসমান থেকে আরো বেশি নাজিল করুন, বিজয় মুসলিমদের হবেই হবে ইনশাআল্লাহ, যদি মুসলমানরা ঈমান আনে। আজকে হামাজ ভাইরা যদি ঈমান আনে, আজকে হামাজ ভাইদের যে ঈমান যেমনি ভাবে বদরে ছিল, যেমনি ভাবে উহুদে ছিল, যেমনি ভাবে খন্দকে ছিল, এই ঈমান যদি হামাজ ভাইরা আবারো পয়দা করতে পারে, নিজেদের মধ্যে অন্তরে গেঁথে নিতে পারে, তারে আতাদের আবারো বিজয় আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, তোমরা চিন্তিত হয় না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ইমানের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের ইমানকে আরো শক্তিশালী করুন, আল্লাহ আমাদের ইমানকে শক্তিশালী করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদের খাবার জুটছে না, তাদের আহার জুটছে না, আপনি আহার তাদেরকে দেন যেভাবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দিয়েছিলেন, যেভাবে আসমানি খাবার বিভিন্ন সময়ে আপনি বিভিন্ন বারাকা নাজিল করেছিলেন। রাসূল দোয়া করেছিলেন মদিনার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন মক্কার জন্য, আমরা তাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমরা গুনাহগার আপনার কাছে দোয়া করছি ফিলিস্তিনের ভাইদের জন্য, তাদের খাবারে বারাকা দান করুন, আমিন। আল্লাহ তাদের বাসস্থানে বারাকা দান করুন, আমিন। আল্লাহ তাদের সার্বিকভাবে বারাকা দান করুন, আমিন। ও অমুসলিমদের উপরে তাদেরকে বিজয় শক্তি পূর্বের মতো ফিরিয়ে দিন, আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনি আমি অবশ্যই যেন দোয়া করি, শুধু না মুসলিম আরেক জায়গায় মরছে তাই কি হয়েছে আমার দোয়া করার দরকার নেই, পাশের বাড়ি আগুন লাগলে আপনি যদি হাত পা গুটিয়ে বসে থাকেন আগুন আপনার বাড়িতে লাগতে বেশি সময় লাগবে না। সুতরাং পাশের বাড়িতে লেগেছে আপনাকে যত সর্বস্ব দিয়ে তাকে চেষ্টা করতে হবে নিভিয়ে দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে আবার পূর্বের মতো একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করছে, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা আই রাব্বি, জাহান্নাম আল্লাহর কাছে অ্যাপিল করছে, আই রাব্বি হে আমার রব, আকালা বাদি বাদান, আমার এক অংশের আগুন আরেক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে, এক অংশের আগুন আরেক অংশের আগুনকে ধরে ধরে খায়। জাহান্নাম বিশাল জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উতবা বিন গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, তিনি বলছেন, কদ যুকিরা লানা আন্নাল হাজারা ইউলকা মিন শাফাতি জাহান্নাম। হাদিস বড় মর্মদায়ক, হাদিস বড় চিন্তায় ফেলে দেওয়ার মতো হাদিস। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বলা হয়েছে, আন্নাল হাজারা, নিশ্চয় জাহান্নাম, ইউলকা মিন শাফাতি জাহান্নাম, একটা জাহান্নামের জাহান্নামের কিনারা থেকে একটা পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হলো, ফাতাহবি ফিহা সাবঈনা আমান, ওর মধ্যে 70 বছর সেই পাথর পড়ছে। কত বছর? আপনি আকাশে ঢিল মারেন তো, আমি ঢিল মারি, মারার পরে কি হবে?
ঢিল কি 5 মিনিট পরে নামবে কয়েক সেকেন্ড লাগবে মাত্র কয় সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঢিল ছুড়লাম যত জোরে ছুরি না কেন ওই ঢিল আমার কাছে এসে পড়বে নিচে এসে পড়বে অথচ আমি বহু দূরে নিক্ষেপ করলেও ওটা নিচে এসে পড়বে বেশি সময় লাগবে না অথচ জাহান্নামের কিনারা থেকে একটা পাথর জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে কত বছর সময় 70 বছর ওয়ালা ইউদ্রিকুলহা কার কিন্তু তারপরেও জাহান্নামের তলা বা শেষ বা বটম এখনো খুঁজে পাইনি জাহান্নাম এত গভীর জাহান্নাম এত গভীর আপনি ভেবে নিয়েছেন জাহান্নামে দিলেই মনে হয় অল্প জাহান্নামী জাহান্নামে মানুষ এত 700 কোটি মানুষ প্রায় 700 কোটি মানুষ এর পূর্বে তো কত শত কোটি মানুষ গেছে সুতরাং জাহান্নামে অল্প কিছু দিলেই মনে হয় জাহান্নাম পূর্ণ হয়ে যাবে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে আ আল্লাহ আমি এখনো পূর্ণ হই নাই আমার এখনো প্রয়োজন জাহান্নাম وتقول لجهنم الله رب العالمين جهنم কে বলবেন হালিম তালাতি তুমি কি পূর্ণ হলে তুমি কি পূর্ণ হয়েছো জাহান্নামীদেরকে দেওয়া হয়েছে এখন কি তুমি পূর্ণ হয়েছো তখন জাহান্নাম উত্তর দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা কফ 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তখন জাহান্নাম আল্লাহকে বলবেন হালমিম মাজিদ আল্লাহ আর কি আছে আল্লাহ আর কি আছে এত দেওয়ার পরেও জাহান্নাম বলবে আল্লাহ আর কি আছে আল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোড়ালি জাহান্নামের দিকে যখন দিবেন তখন জাহান্নাম বলবে কত কত বাস বাস যথেষ্ট হয়েছে আপনি কি বললেন আর আমি কি বুঝলাম আর আপনি কি বুঝলেন আপনি যে বলেই দিয়েছেন আল্লাহ নিরাকার আল্লাহ যে নিরাকার আপনি বলেই দিয়েছেন তো আল্লাহর পা কোথা থেকে আসলো আল্লাহ পায়ের গোড়ালি দিবেন কিভাবে দিবেন আপনি বলবেন ওটা কুদরতি পা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন অবয়ব দিয়ে সৃষ্টি করেছে আপনি কি বলবেন কুদরতি হাত কুদরতি পা কুদরতি হাত এই ব্যাখ্যা অপব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন অবয়ব থাকলে হয় তিনি তেমন অবয়বের আল্লাহর যেমন হাত থাকলে হয় তিনি তেমন তবে আল্লাহর একটা কাঠামো আছে আল্লাহ রাব্বুল আলামিন কেমন তিনিই ভালো জানেন তবে আল্লাহর একটা অস্তিত্ব আছে নাকি আল্লাহ নিরাকার আল্লাহ আকার আছে নাকি নাই যদি আকার নাই থাকবে তাহলে জান্নাতীরা দুই স্থানে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে যদি আল্লাহর আকার নাই থাকে আদন নামক জান্নাতে জান্নাতীরা দেখবে আবার কিয়ামতের ময়দানে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে যদি আকার নাই থাকে তাহলে কি বুখারীর হাদিস মিথ্যা সহিহ মুসলিমের হাদিস মিথ্যা যে হাদিস সুয়াইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে ওই হাদিস সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এসেছে ওই হাদিস মিথ্যা না আমার বক্তব্য মিথ্যা যারা বলবে নিরাকার তাদের বক্তব্য এই হাদিসের সাথে সাংঘর্ষিক বাতিল রাসূলের হাদিস সহিহ সুতরাং সহিহুল বুখারীতে যে হাদিস এসেছে সহিহ মুসলিমে যে হাদিস এসেছে সেই অনুযায়ী আমাদের ঈমান আল্লাহর একটা নির্দিষ্ট আকার আছে তবে কামা ইয়ালিকু বিজালালি ليس كمثله شيء وهو السميع البصير الله رب العالمين কারোর সাথে তুল্য নন وهو السميع তিনি সর্বদ্রষ্টা البصير সর্ব সবকিছু দেখেন সবকিছু শুনেন আল্লাহর একটা নির্দিষ্ট আকার আছে তবে তার আকার যেমন থাকলে হয় তিনি তেমন জাহান্নাম বলবে আমার আমি পূর্ণ হই নাই তখন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের গোড়ালি যখন দিবেন তখন জাহান্নাম বলবে কাদ কাদ বাস বাস যথেষ্ট হয়েছে জাহান্নাম এখন বলছে বাস বাস যথেষ্ট হয়েছে তাহলে এত মানুষ দেওয়ার পরেও জাহান্নামের কলিজা ভরে না পেট ভরে না জাহান্নাম কত বড় জায়গা আমি আপনি যদি ভুল করে বসি জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন দিয়েই আবার আমাকে আপনাকে তুলে নিয়ে আবার জান্নাতে দিবেন কবে দিবেন কখন দিবেন সেটা তো কঠিন একটুখানি সর্বনিম্ন আযাব চাচা আবু তালিবকে দিবেন তাই যদি অবস্থা এমন হয় তাহলে আমি আপনি যদি মনে করি আলু পটল কসুর মুখী আরো বেগুন ইত্যাদির মতো নাউযু বিল্লাহ মিন দালিক এই ধারণা করা একজন মুমিনের জন্য ঠিক হবে না আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমিন এখন প্রসঙ্গক্রমে আমরা আলোচনায় আসতে চাই কোন আমলগুলো এখন বর্তমান সময়ে মানুষ বেশি বেশি করছে যা জাহান্নামে যাওয়ার কারণ আপনি আমি এর মধ্যে যদি থেকে যাই তাহলে আজকে থেকে সে আমলটা বাদ দিতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমি এবং আপনারা আমরা সবাই যেন আজকের আলোচনা যতটুকু হবে ততটুকু আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথম কারণ দেখেন সূরা নাজিয়াত 79 নম্বর সূরা কত নম্বর সূরা বললাম
79 নম্বর সূরা 37 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى فَأَمَّا مَنْ طَغَى যারা সীমা লঙ্ঘন করবে وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا এবং দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিবে فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى তাদের থাকার জায়গা হবে জাহিম তথা জাহান্নাম কি করলে জাহান্নামে যাবে মানুষ কি বললাম আমরা দুনিয়ার জীবনকে যদি কি দেই প্রাধান্য দেই আর যদি সীমা লঙ্ঘন করি সীমা লঙ্ঘন কোন ভাবে হবে কুরআনের বিধান লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন হবে না হবে না হাদিসের বিধান সীমা লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন হবে না হাদিসের বিধান লঙ্ঘন করলে সীমা লঙ্ঘন কুরআনের বিধান লঙ্ঘন করলেও সীমা লঙ্ঘন কারণ কুরআন আল্লাহর ওহি হাদিস ও আল্লাহর ওহি কুরআন হচ্ছে ওহি মাতলু যা তিলাওয়াত করা হয় যা তিলাওয়াত করলে সওয়াব হয় আলিফুন হারফুন ও লামুন হারফুন আলিফ হরফ লাম হরফ মিম হরফ এভাবে যত তিলাওয়াত করবেন তত নেকি প্রত্যেক হরফে কয় নেকি দশ নেকি এই কুরআনকে অস্বীকার করলে আমার আপনার থাকার জায়গা জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাআম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করবে ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া তাদের মাওয়া নামক জাহান্নামের স্তর আমি আপনি কি এই স্তরে আসি নাকি নাই অধিকাংশ মানুষ এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى هي دنيا مانوش تمرا دنيا جيبون كي برادان نو ديه چو والآخرة خير وأبقى اتو چو آخرات ہوت چه قبور ہوت چه پروکال ہوت چه جنة تو تبا جهنم اتاي ہوت چه بشش کر جنة اتا ہوت چه خير شربتم ایبون أبقى اتاي استائي كنتو آما در کاسه کی استائي دنیا استائي আমাদের কাছে মনে হয় দুনিয়া অথচ এখন চলছিল এখন ঠিকঠাক ছিল হঠাৎ করে মালাকুল মউত এসেছে আব্দুল্লাহ তিনি মারা গেছেন আমরা সকলে বলছি যে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একটু আগে দেখেছিলাম এখন আর নেই এখন শেষ হয়ে গেছে একটু আগে দেখেছিলাম এখন আর নেই শেষ হয়ে গেছে সুতরাং আমি আপনি যদি এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দেই পরকালের জীবনকে প্রাধান্য না দেই তাহলে কিন্তু আমি আপনি জাহান্নামের আমলের মধ্যে আছি জাহান্নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আপনার দুনিয়ার জীবনে বাঁচতে গেলে বহু চাই আপনার আপনি বহু কিছু চান আপনি চান গাড়ি গাড়ি হয়েছে এখন বাড়ি বাড়ি হয়েছে এই বাড়ি চলবে না ডুপ্লেক্স বাড়ি দরকার আবার বাড়ি হয়েছে দুই তলা দরকার তিন তলা আবার বাড়ি হয়েছে চার তলা আপনার দরকার পাঁচ তলা বিঘা আছে জমি জমি আছে দশ বিঘা আপনার প্রয়োজন আরো পাঁচ বিঘা আপনার বাড়ি আছে তিনটা এখন দরকার একটা বাগান বাড়ি এই করতে করতে বাগান বাড়ি আস্তে আস্তে আপনাকে যেতে হবে কবর বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر ألهاكم التكاثر আরে প্রাচুর্যের প্রতিযোগিতা ধনসম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে দুনিয়ার জীবন দুনিয়ার চাওয়া পাওয়া তোমাদেরকে মহচ্ছন্ন করে রেখেছে ঢেকে রেখেছে হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও আদম সন্তানের চাওয়া অনেক বড় আরে সে তো চাই চাই ও হালাল কি আর হারাম কি বাস বিচারি করে না অধিকাংশ যাদের আঙ্গুল ফুলে কলা না কলা গাছ হয়েছে একটু খতিয়ে দেখবেন তাদের অধিকাংশ মানুষের ইনকাম হারাম আঙ্গুল ফুলে কলা হয় কিন্তু কলা গাছ হয় কি করে বোঝা যায় সমস্যা আছে এজন্য দুদক মাঝে মধ্যে ধরে আমরা তাদেরকে স্যালুট জানাই মানে তাদেরকে তাদের জন্য দোয়া করি এরকম ধরা দরকার মানুষের হক যারা নষ্ট করে তারাও জাহান্নামী আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা সুতা যখন তিনি বললেন সাহাবারা বললেন বাহ বাহ সে তো জান্নাতি সে জান্নাতি হঠাৎ একটি তীর বিঁধেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুদ্ধের সাওয়ারি আরো আনুষঙ্গিক জিনিস তিনি প্রস্তুত করে দেন হঠাৎ একটা তীর এসে বিঁধেছে তিনি মারা গেছেন সাহাবায়ে কেরাম বলছেন বাস বাস সে তো জান্নাতি সে তো জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন না
ও জান্নাতিনা ও জাহান্নামি, কারণ অমুক যুদ্ধের গনিমত বন্টনের পূর্বে সে এরকম একটি চাদর নিয়েছিল, একটা মাল নিয়েছিল না বলে এজন্য সে জাহান্নামি, রাসূলের সাহাবী। আর আপনি তিন চোর, আপনি যখন রাস্তার বাজেট হয় তখন বাজেট সংসদ থেকে পেশ করে, আমাদের প্রধানমন্ত্রী কত যে চেষ্টা করেন, যারা চেষ্টা করেন সে যেই হোক না কেন ভালো কাজ যারা করবে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই ভালো কাজ করার এবং ভালো কাজের প্রতিদান তাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। কে ভালো কে মন্দ তার ভালো কাজের, যখন শাসক দুটাই করবে, ভালোও করবে মন্দও করবে, ভালো কাজের সাপোর্ট দেব, তাদের জন্য দোয়া করব, তবে অন্যায় কাজের সাপোর্ট আমি আপনি দিতে পারি না, অসম্ভব, দেব না, অসম্ভব, দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই যখন বললেন সাহাবায়ে কেরামের কার কাছে কি আছে সব এনে হাজির করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একটা সুতা ছিল এই নেন, যেহেতু জান্নাত জাহান্নামী এই ব্যক্তি যদি হয়, এই সাহাবী যদি হয়, আমি তো কোথায়, সাহাবারা রেখে দিলেন। অথচ মানুষের কত সম্পদ আত্মসাত করে এটাও জাহান্নামে যাওয়ার কারণ। আপনি ভেবে নিয়েছেন আপনার পাশে আমার জমি রয়েছে, কার পাশে জমি রয়েছে, আপনার পাশে আমার জমি, এখন ওই পাশের জমিওয়ালার পাওয়ারও একটু বেশি, এলাকায় দাপট টাপটও একটু বেশি, এরকম হয় বাড়ির পাশে জমি, সুতরাং ঠেলে দিলাম আইল ওই একটু পর্চা নিয়ে বা আমিন সাহেবের কাছে গেলে একটু অ্যাঙ্গেল করে মেরে দিলাম, পরে যাহাই হবে ওকে সাইজ করার জন্য। আবার ধান রোপণের সময় দুইজন কৃষক মধ্যখান দিয়ে আল আল তো না, মনে হয় যেন সুতার চাইতে সরু চিকন, ভেবে নিয়েছে যে আমার আইল যদি আমি সমস্ত দিক থেকে কেটে 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 এক সারি ধান বৃদ্ধি করতে পারি সমস্ত ধানের ক্ষেতে, তাহলে মনে হয় হাফ বস্তা ধান আমার বেশি হবে। আপনি জাহান্নামের আমল করে বসেছেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালামা বিন আব্দুর রহমান, তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, হাদিস সহিহুল বুখারীর মধ্যে এসেছে, তিনি আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলছেন যে আমার সাথে অমুক ব্যক্তির গন্ডগোল হয়েছে জমি নিয়ে, আমার সাথে অমুক ব্যক্তির গন্ডগোল হয়েছে জমি নিয়ে। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শোনো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদা শিবরিন, যদি কেউ জুলুম করে এক বিঘত জমি ফাঁকি দেয়, কয় বিঘত, এক বিঘত জমি ফাঁকি দেয়, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবিআ আরাদিন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিআ আরাদিন, ওই পরকালীন জীবনে সাত জমিন তার গলায় দিয়ে তাকে পরিধান করানো হবে, বিশাল ভারী কিছু দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে। এটা কেমন সম্ভব? একটু গরম লেগেছে, ওয়াজ করার পূর্বে আলোচনা করার পূর্বে মাফলা কিন্তু রেখে দিয়েছি, কারণ কি, একটু মাফলার গরম সইতে পারি না, একটু কাঁধে যদি কিছু থাকে তাই সইতে পারি না, সাত জমিন কি করে সইব? আপনি আইল কাটেন কাটেন, আবার এলাকার কিছু মানুষ আছে, আমার তো তিন মেয়ে, সুতরাং তিন মেয়ে যেহেতু আছে, আমি যদি মারা যাই তাহলে আমি মারা গেলে তো আমার ভাইপোরা আমার সম্পদ পাবে, তাহলে তিন মেয়ের নামে আগে থেকেই উইল করে যাই, আগে থেকেই লিখে যাই, আপনি দুনিয়া থেকে জাহান্নামের কাম করে বসলেন। এই কাজ করা যাবে না ভাই, ইসলাম যেভাবে মিরাজ বন্টন করেছে তার মানে আপনি বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান ঠিক না, রাসূল যে বিধান দিয়েছেন ওই বিধান ঠিক না, আপনার বিধান ঠিক, এই ঠিকের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে, এই ঠিকের কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং খবরদার খবরদার, পাশের জমি পাশের জমি, কেউ যেন কার কারোর হক নষ্ট আমরা না করি। অনেক শক্তিশালী প্রতিবেশী আছে, ধনী প্রতিবেশী, পাশে পাঁচ কাটা জমি আছে, তুই এ পাঁচ কাটা বিক্রি কর, আমি একটা বাগান বাড়ি করব, আমার এখানে একটু প্রয়োজন রয়েছে, তুই মাঠের মধ্যে যা তোমার ওই সাত কাটা জমিতে, কেন আপনি তাকে উৎখাত করার, কে আপনি তার পৈতৃক ভিটা থেকে আপনি তাকে তুললেন কেন, আপনি তার অন্তরে কষ্ট দিয়েছেন, এ কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, ভেবে নিবেন। অবশ্যই আপনি জাহান্নামের আমল করেছেন, কারণ আপনি আমি যদি করি তাহলে এটা হবে, যেটা সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা হবে, আপনি বান্দার হক নষ্ট করেছেন। আপনি সত্তর বার সাত শতবার তাহাজ্জুদ পড়েন, পর্দা করেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, মাদ্রাসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, আপনি কত কিছু, কিন্তু ওইখানে আর কাজ হবে না, যার হক মেরেছেন তার হক তাকে দিতে হবে, শাসক যার হক তাকে দিতে হবে,
শাসক যদি থাকেন আমাদের প্রধানমন্ত্রী যার হক তাকে দিতে হবে এক দলকে ঠিক করে দেখবেন আরেক দলকে দেখবেন না আমি পিতা সন্তান ছেলে সন্তানকে একভাবে দেখি মেয়ে সন্তানকে আরেকভাবে দেখব আমার প্রতিবেশী দুইজন একজন গরীব একজন ধনী একজনকে একভাবে দেখি আরেকজনকে আরেকভাবে দেখি ও গরীব বলে ওকে বিয়েতে দাওয়াত দেই না ও কষ্ট পায় আবার ধনী বলে বিয়েতে উপঢৌকন নিয়ে আসবে আমার মেয়ের বিয়ে ছেলের বিয়ে ওই উপঢৌকনের আশায় তাকে বড় দাওয়াত দেই বড় আসন দেই কার্ড পাঠায় দেই অথচ পাশের গরীব দাওয়াত পায় না ইত্যাদি ইত্যাদি বহু ফাংশন আছে আপনি তার হক মেরেছেন প্রতিবেশীর হক মেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল আমিন আমার কাছে এসে এমন ভাবে প্রতিবেশীর হকের কথা বললেন এমন ভাবে প্রতিবেশীর হকের কথা বললেন আমি ভেবে নিলাম আমি মনে করলাম মিরাস মনে হয় প্রতিবেশীকে বণ্টন করে দিতে হবে এটা কেমন কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি কেউ পরকালের প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে আল্লাহর প্রতি ঈমান রাখে ফাল ইউকরিম লিজারিহি সে যেন তার প্রতিবেশীর হকের দিকে সে লক্ষ্য রাখে প্রতিবেশীর হক মারবেন সারা জীবন তাহাজ্জুদ পড়ে কাজ হবে না আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন প্রতিবেশীর হক যদি না বুঝি আল্লাহ আমাদের বুঝদান করুন প্রতিবেশীর হক যদি না বুঝি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন এজন্য বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালাম ইবনে আব্দুর রহমান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যাওয়ার পরে তিনি বলছেন হে মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সাথে অমুক ব্যক্তির একটা জমি নিয়ে গন্ডগোল হয়েছে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন শুনে নাও আবু সালামা আব্দুর রহমান তোমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান যালামা কীদা শিবরিন তুব্বিকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন অর্থাৎ যদি কেউ এক বিঘত সম্পদ জুলুম করে নেয় তাহলে সাত জমিন তার গলায় পরিয়ে এত শাস্তি প্রদান করা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক এবং সাবধান করেছেন সুতরাং আমাকে আপনাকে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনা করছিলাম যে বর্তমান সময়ে মানুষ কোন কোন জাহান্নামী আমলগুলো করছে অথচ খবরই নেই এটা জাহান্নামী আমল অথচ খবরই নেই এটা জাহান্নামী আমল এই জাহান্নামী আমল করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন আপনার অনেক কিছু লাগে ওই যে বলছিলাম ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া আপনি আমি দুনিয়ার জীবনকে এত প্রাধান্য দিয়েছি আপনার আমার প্রাধান্য দেখে পাখি লজ্জা পায় আপনারা আপনার আপনার আমার প্রাধান্য দেখে মানুষ লজ্জা পায় আপনার আমার প্রাধান্য দেখে পুরা বিশ্ব লজ্জা পায় আপনার আমার চিন্তা হচ্ছে কতটুকু রাখলাম কতটুকু জমালাম আগামীকাল কি খাবো অথচ আল্লাহর প্রতি কতটুকু ভরসা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো আপনাদের দিনকাল কেমন কাটত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি বলছেন রাআইনাল হিলালা সুম্মাল হিলাল আমরা একটা নতুন চাঁদ দেখতাম আবার আরেকটা নতুন চাঁদ দেখতাম চাঁদ দেখেছি আবার চাঁদ দেখেছি আবার চাঁদ দেখেছি দুই মাস অতিক্রান্ত হয়ে গেছে দুই মাস পার হয়েছে ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নার অথচ দুই মাস চলে গেল রাসূলের বাড়িতে আগুন জ্বলেনি দুই মাস চলে গেছে রাসূলের বাড়িতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আগুন জ্বলেনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনার বাড়িতে যদি দুই মাস কেন দুই দিন যদি আগুন না জ্বলে আপনার বাড়িতে কত যে কি হবে হ্যাঁ খাইতে দিতে পারে না আপনার স্বামী খাইতে দিতে পারে না আবার ইত্যাদি ইত্যাদি সমস্যা তো থাকতে পারে তবে অলস কুড়ে যারা তাদের বিষয়টা ভিন্ন পা দিয়ে চাউলের হাড়া নাড়া হাড়া বুঝেন যেটাতে চাউল রাখে আপনাদের এলাকায় কি বলে ওটাকে ওই যে মাটির পাত্র আমরা ছোটবেলায় দেখেছি চাউল রাখে ওটাতে আপনাদের দিকে রাখে নাকি এখন তো চাউলের ব্যারেল আছে ওই যে টিন দিয়ে তৈরি তো এখন চাউলের ব্যারেল যদি পা দিয়ে নাড়ায় ওই অলসের কথা ভিন্ন হলো অলস কিন্তু কোনো এক কারণে হয়তোবা সমস্যা হয়েছে কিন্তু স্বামীর এই সমস্যা মানতে নারাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীদের ব্যাপারে উরিতুন নারা ফাইদা আকতারু আহলিহান নিসা আমাকে জাহান্নাম দেখানো হলো সেখানে অধিকাংশ নারীরা দেখতে পেলাম জাহান্নামি আমি সেখানে দেখতে পেলাম অধিকাংশ নারীরা জাহান্নামি ওয়া উরিতুল জান্নাহ আমাকে জান্নাত দেখানো হলো ফাইদা আকতারু আহলিহাল ফুকারা সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ ফকির দরিদ্র শ্রেণীর মানুষেরা জান্নাতি কি ব্যাপার কি ব্যাপার গরিবরা জান্নাতি আবার অধিকাংশ নারীরা জাহান্নামী
মহিলা সমাজ নারী সমাজ এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে অধিকাংশ নারীরা জাহান্নামী আপনাকে জাহান্নাম দেখানো হয়েছে আপনাকে জাহান্নাম মিরাজে দেখানো হলো অধিকাংশ নারীরা জাহান্নামী তো আয়াকফুরনা বিল্লাহ তারা কি আল্লাহর কুফরি করে আয়াকফুরনা বিল্লাহ তারা কি আল্লাহর সাথে কুফরি করে এজন্য অধিকাংশ নারীরা জাহান্নামী তখন তিনি বললেন না 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 ইয়াকফুরনাল আশিরা তারা তাদের স্বামীর প্রতি বড় অকৃতজ্ঞ তারা তাদের স্বামীর প্রতি বড় অকৃতজ্ঞ এজন্য তারা অধিকাংশ জাহান্নামী এখন আপনি বুঝে নেন স্বামীর প্রতি আপনি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ এই প্রসঙ্গে দুইটা কথা এক শ্রেণীর স্বামী আছে স্ত্রীর হক দেয় না তারাও কিন্তু স্ত্রীর হক মারে আবার কি করে জানেন গ্রামে যে সমস্ত খেলাগুলো হয় যে খেলাগুলো হালাল হারাম না যার মধ্যে প্রতিযোগিতা নেই কসরত করার জন্য মিলেমিশে খেলে ফুটবল খেলে এখন এক দল মনে করেন আর্জেন্টিনা সাইজের তাদের এরকম শক্তি আবার এক দল বাংলাদেশ বা আরো অন্যান্য খুব কম অর্থাৎ তারা খুব ভালো পারে না স্ট্রং একটা দল আর উইক তথা দুর্বল একটা দল দুই দলের খেলা হলো গোল খাবে কত সখানে খাবে না তো আপনি পুরুষ হয়ে যিনি গোল দিতে পারেন না আপনার বউ কি আপনাকে পিটায় যদি পিটায় তাহলে সুপুরুষ না অন্য কিছু হতে পারে যিনি পিটাচ্ছেন তিনি অবশ্যই সেই নারী জাহান্নামে তাকে যাওয়া লাগবে এক্ষেত্রে দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর পুরুষ আছে যে তোর কথা বললে পিটানো শেষ একদম সোজা করে দেব এটা চলবে না আবার এক শ্রেণীর নারীরা রয়েছে যে স্বামীর কথা কিসের শুনবো এজন্যই তো শফিকুল ইসলাম বহু আগে বলেছেন ভাবনিরালাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় পুরুষ নারীরা বলে আমরা সব কিছু করব সুতরাং নিজের নিজের ইনকাম নিজেরা খাবো পুরুষের ধার ধারার দরকার নাই আমরা এখন বিমানও চালাবো মোটরসাইকেলও চালাবো ইলেকশনও করব আমাদের বস 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 সার সার করে ডাকবে খুব ভালো লাগবে খুব মিষ্টি লাগবে অথচ আর রিজালু কাওয়ামুন আলান নিসা আরে নারীদের নেতৃত্ব দিবে পুরুষ আর এখন দুনিয়া চলছে পুরুষের নেতৃত্ব দিচ্ছে কারা দুনিয়া চলছে কি উল্টা গাড়ির চাকা উপরে আর বডি নিচে নাউযুবিল্লাহি মিন যালিক এজন্য এক শ্রেণীর জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টা করে এরকম ব্যবস্থা করবেন সুতরাং সাবধান হতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা সমাজ যে বলছেন হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াকফুরনা বিল্লাহ নারীরা কি আল্লাহর সাথে কুফুরি করে তখন তিনি বললেন ইয়াকফুরনাল আশিরা তারা তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ কেমন অকৃতজ্ঞ অকৃতজ্ঞ এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আহসানতা ইহদাহুন্না হিনা দহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুম্মা রাআত মিনকা শাই আরে তুমি তার যুগের পর যুগ এক যুগ তার প্রতি ইহসান করেছো তার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছো তার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু দিয়েছো তারপরে তোমার মধ্যে কিছু দেখতে পেয়েছে হয়তোবা এক ঈদে যেভাবে দেওয়ার দরকার সেভাবে দাওনি এজন্য তোমার কাছে 40 বছর 20 বছর ধরে সংসার করছি তোমার কাছে শান্তি পেলাম না অমুকের বাপ তোমার কাছে শান্তি আমি পেলাম না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যুগের পর যুগ এক যুগ ধরে তার উপরে ইহসান করেছো তার যতটুকু প্রাপ্য তুমি তাকে দিয়েছো হয়তোবা কোনো সমস্যার কারণে তুমি কোনো হক তার আদায় করতে পারছো না সাময়িকভাবে হঠাৎ করে সে বলবে আমি তোমার কাছে কোনো শান্তি পেলাম না এতদিন যাবত নাউযুবিল্লাহি মিন যালিক এ কারণে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে সুতরাং নারী মা ও বোন যেমন পুরুষদের পুরুষ ভাইদেরকে বলছি আপনার স্ত্রীর হক আপনাকে আদায় করতে হবে আপনার মেয়ের হক আপনাকে আদায় করতে হবে আপনার বৌমার হক আপনাকে আদায় করতে হবে বৌমার কথা বলতে গেলে আবার কথা মনে পড়ে যায় শ্বশুর আর শাশুড়ি ভেবে নেয় পরের বেটি এ তো আমার বাড়ির দাসী সুতরাং একে যা বলবো তাই মাছটা যা আছে আমার মেয়েকে দেবো আমার ছেলেকে দেবো খাওয়ার সময় হাড়ি পাতিলের তলার নিচের ঝোল একে দেবো অনেক আছে আপনি হক নষ্ট করেছেন আপনার বৌমাকে আপনি কেন শাশুড়ি বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব শ্বশুরকে দেখতে পারে না বুড়ো অবস্থায় বুড়ি অবস্থায় দেখতে পারে না কারণ কি আগেই যে কাম ঘটায় ফেলেছে তবে যদি আপনার শাশুড়ি আপনার প্রতি অবিচার করেও তবে আপনি করবেন না কারণ তাদের প্রতি ইহসানের দ্বারা আপনার স্বামীর বয়স বৃদ্ধি করা হয় আপনার স্বামীর রিজিকে বরকত দেওয়া হয় আপনার শ্বশুর এবং শাশুড়ির আপনি যদি খেদমত দিয়ে যান এগুলো বুঝতে হবে এজন্যই পুরুষরা যেমন নারীদের হক আদায় করবেন
সাথে সাথে নারীরাও ঠিক স্বামীদের হক পুঙ্খানুপুঙ্খ আদায় করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, ফাইজা আকসারুহা হান্নিসা, সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ নারীরা জাহান্নামি, ওয়া উরিতুল জান্নাহ, আমাকে জান্নাত দেখানো হলো, ফাইজা আকসারু আহলিহাল ফুকারা, সেখানে আমি দেখতে পেলাম অধিকাংশ মানুষ হচ্ছে গরিব মানুষ জান্নাতি। গরিব মানুষ জান্নাতি কেন? গরিব মানুষের টাকা কম, গরিব মানুষের খরচ কম, হিসাব কম, অত হিসাব তাকে দেওয়া হবে না। অথচ যখন মানুষ মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আদম সন্তানকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন, আন উমুরি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা, হে আদম সন্তান, তোমাকে আমি একটা নির্দিষ্ট হায়াত দিয়েছিলাম, এই হায়াতের মধ্যে হায়াতটাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে, আজকে তুমি আমার উত্তর দিয়ে যাও। সেদিন আমি আপনি উত্তর যদি দিতে না পারি তাহলে কিন্তু অবস্থা বড় ভয়াবহ হবে, অবস্থা বড় ভয়াবহ হবে। সুতরাং আমার টাকা কম, খরচও কম, হিসাবও কম, টাকা বেশি, খরচও বেশি, হিসাবও বেশি, আবার টাকা হালাল পথে উপার্জন করলেও হারাম পথে হয়। গান বাজনার ছেলেরা এসেছে এলাকায়, ওই বিভিন্ন কী যেন কী কী দিবস উদযাপন করবে, তাই সেখানে হিন্দি গান বাজবে, আরও কী কী বাজবে, আরও ঢাকডুমা ডুম ঢুম, আরও কত কিছু বাজবে, জাহান্নামের আয়োজন করা হবে। আমি হাজি সাহেব আমার কাছে এসেছে, আমি মেম্বার সাহেব আমার কাছে এসেছে, ওদেরকে বলবো, বাবা শোনো, এই কাজে তোমাদের টাকা পয়সা আমি দিতে পারবো না, মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আরে তোমরা নেকি এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে কখনো সহযোগিতা করবে না, আমি সহযোগিতা করতে পারবো না, দয়া করে তোমরা মাফ করো, এ কাজে আমি করতে পারবো না, কারণ ওটা হচ্ছে জাহান্নামে যাবার আমল যা মানুষ করে থাকে। সুতরাং জাহান্নামে যাবার আমল থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিসটা বলছিলাম, আমার আপনার কত কিছু আছে তারপরও আমি আপনি সন্তুষ্ট না আল্লাহর প্রতি। অথচ সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমাদের রাইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, আমরা একবার চাঁদ দেখতাম, আবার চাঁদ দেখতাম, আবার চাঁদ দেখতাম, এর মধ্যে মাস অতিবাহিত হতো, ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, তো রাসূলের বাড়িতে আগুন জ্বলতো না, কয় মাস জ্বলতো না, প্রশ্ন থেকে যাই। তখন সাহাবারে প্রশ্ন করেছেন, হে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদের খাবার কি ছিল? তখন তিনি বললেন, ইল্লাল আসওয়াদান, দুটি কালো ছাড়া, কালো বস্তু ছাড়া আমাদের কাছে আমাদের কোনো খাবার ছিল না, আল মা উয়াত্তাম, একটা হচ্ছে কালো বস্তু পানি আর একটা হচ্ছে খেজুর, পানি আর খেজুর খেয়ে দু মাস থেকেছেন, আগুন জ্বলেনি, চুলা জ্বলেনি, রান্না হয়নি, অথচ আমার আপনার স্ত্রী হলে কি যে বাড়িতে হতো, কত কিছু যে হয়ে যেত, কত সুখে আছি। তারপরও আরো চাই, আরো চাই, এটা হলে এটা দরকার, এটা আছে সেটা দরকার, সেটা আছে ওটা দরকার, এভাবে বহু কথা আমার আপনার প্রয়োজন, বহু কথা, বহু কিছু আমার আপনার প্রয়োজন। অথচ সাহাবায়ে কেরামের এত প্রয়োজন হয়নি, সাহাবায়ে কেরামের এত প্রয়োজন হয়নি, আমাকে আপনাকে যতটুকু আল্লাহ দান করেছেন ততটুকুতে সন্তুষ্ট থাকতে হবে নাকি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে নাকি, কোনটা করতে হবে? আমার যতটুকু আছে আল্লাহ এর চেয়ে আরো অল্প দিতে পারতেন না, পারতেন কি না? পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, উনদুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, আরে তোমরা লক্ষ্য করো তোমাদের নিচে কারা আছে, তোমাকে আল্লাহ যা দিয়েছে তার চেয়ে কম কাকে দেওয়া হয়েছে, তুমি তার দিকে লক্ষ্য করো, ওয়ালা তানদুরু মান হুয়া ফাওকাকুম, আরে তুমি উপরের দিকে লক্ষ্য করো না, কে তোমার উপরে আছে, তোমাকে একতলা দিয়েছি একতলায় সন্তুষ্ট থাকো, তুমি চেষ্টা করো দেখো কারোর জমি নেই, ভিটে মাটিও নেই, যমুনার পাড়ে কোনোভাবে আছে, আবার নতুন করে জোয়ারে ভাটায় ভেঙে গেছে, আবার নতুন করে আবার অন্যের জায়গায় আছে, তোমার তো অনেক কিছু আছে, তোমার তো অনেক কিছু আছে, তুমি যদি তাও না পারো তুমি রেল স্টেশনে যেয়ে দেখো, আপনি যদি তাও না পারেন রেল স্টেশনে যেয়ে দেখেন, যে মানুষটার হাত নেই পাও নেই, দেখবেন রেল স্টেশনে যে দুই হাতও নেই দুই পাও নেই, আপনি তার কাছে যে একটু বলবেন তো, যে কি বলবেন, আচ্ছা আপনার হাতও নেই পাও নেই, আপনার বেঁচে থেকে লাভ নেই, চলেন না ট্রেনের নিচে আপনাকে ফেলে দেই, বলবেন না 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 ভাই না, এটা অসম্ভব, আমি বেঁচে থাকতে চাই, তার থেকে আপনি ভালো নাকি খারাপ, তার থেকে আমি ভালো নাকি খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো সেই অবস্থায় রাখেনি, তারপরেও সে কিন্তু শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ।
সুতরাং আমি আপনি আল্লাহ যতটুকু দিয়েছেন এই অতটুকু নিয়ে আমাকে আপনাকে শান্তিতে থাকতে হবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তবেই কিন্তু আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেব বাড়ায়া দেব, ওয়ালাইন কাফারতুম যদি কুফরি করো, ইন্না আযাবী জেনে রেখো নিশ্চয়ই ইন্না আযাবী লাশাদীদ আমার পাকড়াও বড় পাকড়াও, আমার শাস্তি বড় শাস্তি, জাহান্নামের শাস্তি বড় শাস্তি। সুতরাং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক করলে করা যাবে, আলোচনা কি আর চলবে নাকি অফ করে দেই? চললে সারা রাত যদি চালায় তাহলে ফজরের সালাত কোথায় যাবে? ফজরের সালাত পড়ে ঘুমাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটা প্রসঙ্গ না বললেই নয়, বর্তমান সময়ে যেটা ঘটছে আমাকে আপনাকে বিধান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর বিধান মানবো না রাসূলের বিধান, আল্লাহর বিধান মানবো না মানুষের বিধান মানবো, আল্লাহ এবং রাসূলের বিধান মানবো না মানবো না, নাকি বিধর্মীর কোনো বিধান মানবো, ইহুদির খ্রিস্টানের হিন্দু ভাইয়ের? আমরা তাদেরকে সম্মান করি, তারা অন্য ধর্মের, আমরা তাদের প্রতি ইসলামের দাওয়াত দেই, তবে তাদের কোনো আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু আপনি তো গ্রহণ করেই আছেন, আমি তো গ্রহণ করেই আছি, আমরা তো গ্রহণ করেই নিয়েছি, এজন্যে মারামারি চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিমদের মাঝে দুই দল, দুই দল, দুই দলের মধ্যে কি হচ্ছে, তাদের মধ্যে মারামারি হচ্ছে। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, যিনি হত্যাকারী সেও জাহান্নামী, যাকে হত্যা করা হয়েছে সেও জাহান্নামী। বাংলাদেশে ঘটছে না? ঘটছে। সুতরাং সবাইকে বলবো, আপনি মুসলিম ভাই, তিনিও মুসলিম ভাই, এক ভাই আর এক ভাইকে ক্ষতিগ্রস্ত করছে, এটা ইসলাম সাপোর্ট করে না। এটা ইহুদি ভাইরা খ্রিস্টান ভাইরা ঢুকিয়ে দিয়েছে, ওই নিয়ে মারামারি, আমি মুসলমান শুরু করেছি, একই বাড়ির মধ্যে বিভিন্ন রাজনীতি, এই নীতি ইসলাম প্রদান করেনি। হে ভাই, বোঝার চেষ্টা করুন, আপনাকে অপমান করার জন্য, আপনাকে খোঁচা দেওয়ার জন্য, আপনাকে বড় কথা বলার জন্য আমি আসি নাই, তবে ইসলামের যে দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, তার সময় যে খিলাফত ছিল, পরবর্তীতে আবু বকর ওমর উসমান এর খিলাফত ছিল, এই খিলাফতি ময়দানে আমাদের চলে আসতে হবে। আবার বিধর্মীদের আব্রাহাম লিঙ্কনের ওই মতভেদ মতবাদ মতবাক্য আমাদের মানলে চলবে না, ওটা রাসূল দিয়ে যাননি, আল্লাহর কোনো বিধান নেই। কোনো বিধর্মী মতবাদের প্রতি আমি আপনি গা ভাসাতে পারি না, গা ভাসাচ্ছি, এই জন্যে মুসলমানদের মধ্যে মারামারি কাটাকাটি, এক ভাই আর এক ভাইকে রাত্রে ঘুম করে দিচ্ছে। কারা করছে? কেউ না কেউ তো হত্যা করছে ভাইকে, কেউ না কেউ তো ভাইকে হত্যা করছে, অথচ সবাই মুসলমান, অথচ সবাই মুসলমান, যে হত্যা করেছে সেও মুসলমান, যাকে হত্যা করা হয়েছে সেও মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মুসলমানদের মাঝে দুই দলে মারামারি লাগবে, যদিও এটা সেই সময়ের, তবে বর্তমান বিশ্বে এরকম হয়েছে, মুসলমানদের মাঝে, মুসলমানদের মাঝে যুদ্ধ হচ্ছে না, হচ্ছে না, শুধু আমাদের দেশ না অনেক দেশে এই মারামারি বিধর্মীরা লাগিয়ে দিয়ে, মুসলমান তোমাদেরকে দুর্বল করে দেব, তোমাদেরকে দুর্বল করে দেব, তোমরা মাজা সোজা করে দাঁড়াতে পারবা না। আল্লাহ মুসলিম জাতিকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের কি জন্য সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, আমি কোথা থেকে আসলাম, আমার নিশ্চয় একটা মিশন রয়েছে, ভিশন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সৃষ্টি করেছেন মারামারি কাটাকাটি করার জন্য না, এজন্য ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি সৃষ্টি করবেন, তারা রক্তপাত করবে, কত কিছু করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিলেন ইন্নি, আমি যা জানি, ইন্নি আলাম মা লা তাআলামুন, আরে তোমরা তা জানো না। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন ফেরেশতাদের সামনে, আপনি আমি ওই চ্যালেঞ্জকে যদি ভঙ্গ করি, ওই চ্যালেঞ্জকে ভঙ্গ করা মানে আল্লাহকে অপমানিত করা। সুতরাং এই ফাসাদ থেকে আপনাকে আমাকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কাতিল ওয়াল মাকতুল ফি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেন জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকে হত্যা করা হয়েছে, যে হত্যা করেছে সে জাহান্নামী, কিন্তু যাকে হত্যা করা হলো সে জাহান্নামী কেন? বলছে যে সে জাহান্নামীর কারণে তাকে হত্যার ক্ষেত্রে তাকে তাহরিজ করেছে, অর্থাৎ উদ্বুদ্ধ করেছে, এমন উস্কানি দিয়েছে যার কারণে এই হয়েছে। সুতরাং আমাকে আপনাকে হেফাজতে থাকতে হবে। পচা কোনো আদর্শকে আমরা গ্রহণ করতে পারি না। আমরা কোন আদর্শকে গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করব, যদি ওটা কোরআন হাদিস সম্মত হয় সেটা মানব, যদি না হয় তাহলে সেটা মানব না। যদি মেনে নেই রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ, তাহলে কিন্তু আমি আপনি জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হয়ে যাব।
আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি জাহান্নাম থেকে মুক্তির অনেকগুলো আমল রয়েছে জাহান্নাম থেকে মুক্তির অনেক আমল আছে আপনি আমি প্রথমত আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবরি ও মিন আযাবিন নার আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা মুক্তি চাই কবরের আযাব থেকে মুক্তি চাই কি করতে হবে আমাদের দোয়া করতে হবে জাহান্নাম থেকে মুক্তির আরেকটা আমল বলি যে আমলটার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কিতামরা যদি তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো ওয়ালাউ বিশিক্কিতামরা যদিও একটা খেজুরের অংশ হয় টুকরা হয় জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে খেজুরের একটা টুকরার বিনিময় হলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে যদিও এই বিষয়ে দ্বিতীয় বক্তা আলামিন ভাইয়ের উপরে চাপার কথা চেপে গেল কিছুটা আমার উপরে আপনারা সহযোগিতা একটু করবেন না ইনশাআল্লাহ অল্প হলেও আপনার কাছে বেশি চাচ্ছি না আপনাদের কাছে বেশি চাইবো না অল্প হলেও শরীক হবেন অল্প হলেও শরীক হবেন পিতামাতার নামে আপনারা দান করবেন মা বোনেরা আপনারাও দান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন কোন ভাইয়ের একটা রুমাল নিয়ে একটু যাবেন একটু সহযোগিতা করবেন করবেন না ইনশাআল্লাহ সহযোগিতা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন সেভাবে আমরা দোয়া করার চেষ্টা করব সেভাবে আমরা দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ কোনো কিছু দান করতেন হাদিয়া দিতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহ তার উপরে বরকত নাজিল করুন আমার এখান থেকে দেওয়া দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হ্যাঁ টাকাটা একটু ভিতরে আমার এখান থেকে দান করাটা শুরু দরকার ছিল আমাদের মঞ্চ থেকে শুরু করা দরকার ছিল তো আমরা দেব ইনশাআল্লাহ আপনারাও সহযোগিতা করবেন আমরা দেব ইনশাআল্লাহ আমরা সকলেই অংশীদার হব আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পরকালীন জীবনে যে শাস্তির জায়গা জাহান্নাম আল্লাহ যারা এই শাস্তিকে ভয় করে দান করছে হে যুবক ভাইরা অল্প সময় হয়ে গেছে আপনারা প্লিজ একটু বসেন হয়ে গেছে আমরা শেষে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে আমরা শেষ করব আর বেশি সময় যাব না কারণ আমাকে আবার রাজশাহী যেতে হবে আবার রাজশাহী ফিরে যেতে হবে ইনশাআল্লাহ আগামীকাল সকালে আবার মার্কাজে ইনশাআল্লাহ আমরা ক্লাস করতে হবে সাথে সাথে আপনাদের জন্য অবশ্যই দাওয়াত রইল তাবলিগ ইস্তেমা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যা আয়োজন করে প্রতি বছর রাজশাহীর নওদাপাড়ায় কোথায় রাজশাহীর নওদাপাড়ায় যাবেন ইনশাআল্লাহ আরে আমরা তো খুদে বক্তা এরকম বড় বড় আরো বড় বড় আলেম ওলামা বিষয় ভিত্তিক আলোচনা সেখানে করেন উদ্দেশ্য হচ্ছে হেদায়াতি বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া হেদায়াতের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া হতে পারে আপনি যখন কুপন আসবে তখন সহযোগিতা করবেন বিশেষ করে আলহামদুলিল্লাহ এবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাবলিগ ইস্তেমা তাদের নিজস্ব জমিতে হবে আল্লাহ যেটা দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের দেওয়া ফসল আপনাদের দেওয়া সাদাকা আপনাদের দেওয়া বিভিন্ন দান মুহতারাম আমিরে জামাতের জন্য আপনারা দোয়া করবেন তার উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষাকে সংস্কার করা আবল তাবল শিক্ষাকে বাদ দিয়ে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি মানুষ কোনোদিন বানর থেকে আসে নাই এ কথা ভুল মানুষ বানর থেকে কেন সৃষ্টি হবে আম পাতা জোড়া জোড়া মার বোচাবুক চড়বো ঘোড়া এগুলো হিন্দু ভাইদের দেওয়া মুসলমানদের দেওয়া কি হতে পারে সেগুলো গ্রহণ করতে হবে আমরা বলছি না সব বাদ দেব তবে আমরা মুসলমান আমাদের একটা নির্দিষ্ট কৃষ্টি কালচার রয়েছে সভ্যতা সংস্কৃতি রয়েছে তবে আমরা বিধর্মীদের সভ্যতা এবং সংস্কৃতি গ্রহণ করতে পারি না তাবলিগ ইস্তেমা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 23 এবং 24 তারিখে হবে আপনারা সেখানে সবাই যাবেন বিশেষভাবে দাওয়াত রইল সাথে সাথে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী যা রাজশাহীতে অবস্থিত মারকাজ নামে মুহতারাম আমিরে জামাত সহ আমেরা সদস্য একটা গভর্নিং বডি দ্বারা যারা পরিচালিত সেই মারকাজে আলহামদুলিল্লাহ প্রায় 2500 ছাত্র ছাত্রী রয়েছে কয় হাজার বললাম 2500 দোয়া করবেন না একটু দান করতে হবে না দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ পুরুষ শাখায় প্রায় 1300 ছাত্র এবং মহিলা শাখায় আলাদা ক্যাম্পাসে প্রায় 1200-1100 ছাত্র টোটাল প্রায় 2500 ছাত্র যদি আমাদের বিল্ডিং থাকতো ওরকম 2500 আরও 2-3টা করা যেত বিল্ডিং নাই এজন্য আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই মসজিদ নির্মাণ হচ্ছে ছাত্রদের জন্য সেখানে সহযোগিতা করবেন আপনারা এলাকায় সহযোগিতা করবেন সেখানেও সহযোগিতা করবেন আমার বাম পাশে যিনি বসে আছেন উনি সহযোগিতা করেছেন এবং করবেন বলে আশ্বস্ত করেছেন আপনারাও কথা দিবেন ইনশাআল্লাহ সহযোগিতা না হলে কমপক্ষে দোয়া করবেন করবেন না করবেন ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহুম্মা আমিন মুহতারাম আমিরে জামাত অসুস্থ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তার জন্য একটু দোয়া করবেন যারা আহলে হাদিস আলেম উলামা বাংলাদেশ সহ বিশ্বে রয়েছে সালাফি মানহাজের যারা দাওয়াতকে স্পষ্ট করে ব্যক্ত করেছেন এবং মানুষকে হেদায়েতের মানে বাণীতে বাণী দ্বারা শিক্ষিত করতে চেয়েছেন আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন আল্লাহুম্মা আমিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সোনামণি মহিলা সংস্থা আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহুম্মা আমিন আমাদের জন্য দোয়া করবেন আমাদের মার্কাজের জন্য দোয়া করবেন আল্লাহ যেন মার্কাজকে কবুল করেন আল্লাহুম্মা আমিন আজকে যারা আয়োজন করেছেন তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যারা শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের সহযোগিতা কবুল করুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আপনাদের সকলের জন্য দোয়া করছি যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদেরকে সুস্থ করুন আমিন আল্লাহ যারা কবরে চলে গেছেন আত্মীয় স্বজন তাদের জন্য অনেকে দান করেছেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করুন আমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আমরা পড়ি যাদের পিতামাতা নাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের পিতামাতাকে ক্ষমা করে দিন আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন